আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। রাতের অন্ধকারে এক সাইকেলের দোকান ও একটি হোটেলের থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনা পৌরসভা এলাকার 7 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের শিমুলতলা ও কালনা গেট সংলগ্ন এলাকায়। মঙ্গলবার রাতে একটি সাইকেলের দোকান এবং একটি হোটেলে বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সাইকেলের দোকানে চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দুজনেরই বেশ কয়েক হাজার টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে দাবি দুই ব্যবসায়ীর। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। আমার এখানে এই সব চুরি হয়ে গেছে, ভাঙচুর করেছে, জিনিসপত্র বাইরে যেগুলো পড়ে থাকে সব নিয়ে পালিয়েছে, যন্ত্রপাতি থেকে আরম্ভ করে গাড়ি লোড থাকে, গাড়ির দড়ি কেটে গাড়ির কিছু মাল নিয়ে পালিয়ে গেছে। এই জাতীয় আমরা খুব আতঙ্কের মধ্যে এই মুহূর্তে আছি। কী অবস্থা কালনা শহরের মধ্যে এটা চলছে? কালকে রাতের বেলায় চুরি হয়েছে, ওখানে ভেঙে ওরা ঢুকেছে ভেতরে, ক্যাশ থেকে টাকা পয়সা চুরি করে নিয়েছে, রান্নার সার মানে যেগুলো সামগ্রী ওগুলো চুরি করে নিয়ে পালিয়েছে, মোটর পাম্প আর জলের পাম্পটা ছিল, পাম্পটাও চুরি করে নিয়ে চলে গেছে ওরা। হ্যাঁ, পুলিশে ফোন করা হয়েছিল, ওনারা ব্যস্ত আছেন, পরে গাড়ি পাঠাবেন, আমাদের বলে যারা লিখিত অভিযোগ জানাতে, তা আমরা ওটা লিখেছি, এবার নিয়ে গিয়ে থানায় যাবো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।